নমস্কার বন্ধুরা, আমি মৃত্যুঞ্জয়। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ওয়ার্কশপ বেসড অ্যাক্টিভিটি 512.2 এর পার্ট টু। আগের দিন আমরা আলোচনা করেছি প্রিপারেশন অফ টিচিং অ্যান্ড লার্নিং মেটেরিয়ালস অ্যান্ড এইডস অন দ্য ফোর সাবজেক্টস। এই পার্টটির ফার্স্ট পার্ট আমি চারটি ভাগে ভাগ করেছি, সেখানে ফার্স্ট পার্ট সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা সেকেন্ড পার্ট কর্মপত্র এক আগের দিন আলোচনা করেছি, আজকে কর্মপত্র দুই সম্পর্কে আলোচনা করব। কর্মপত্র দুই, এরপর শিক্ষক কর্মপত্র নিয়ে আলোচনা করে শিক্ষার্থীরা বিষয় বুঝতে পারবে, পাচ্ছে কি না তা জানার জন্য মাঝে মাঝে প্রশ্ন করবেন তা জানার জন্য মাঝে মাঝে প্রশ্ন করবেন। তারপর খাবারের নাম, ভাত, ফুলকপি, পেঁপে, লাউ, কলা ইত্যাদি কোন সময় খাওয়া যায়, সারা বছর, সারা বছর এরকম করে ফিলিং করে দেওয়া আছে, কোথায় কোথায় হয় বা রং কেমন দেখতে, এরকম বানানো হয়েছে কর্মপত্রটি। তো তারপর প্রশ্ন, পেঁপে সারা বছর পাওয়া যায়, এমন আরেকটি ফলের নাম বলো যেটি সারা বছর পাওয়া যায়, উত্তর কলা। শিক্ষক উত্তরটি বোর্ডে লিখবেন, এরপর কাউকে জিজ্ঞাসা করবেন উত্তরটি ঠিক হয়েছে কি না। এরপর শিক্ষক বিভিন্ন খাবারের খাবার টাঙিয়ে দেবেন, শিক্ষার্থীদের কোনো প্রশ্ন থাকলে তার উত্তর দেবেন। পুনরায় শিক্ষার্থী শিক্ষকদের জিজ্ঞাসা করবেন তোমাদের মধ্যে কাদের চাষের জমি আছে এবং সেই জমি কোথায় করে। উত্তর শিক্ষার্থীদের মতে কেউ বলল যে তাদের চাষের জমি আছে এবং তার বাবা জমিতে চাষ করেন। তারপর দেখুন আরেকটি কর্মপত্র বানানো হয়েছে, কী ফসল তোমাদের জমিতে হয়, চাষের জন্য বীজ সার কোথা থেকে পাওয়া যায় ইত্যাদি এরকম কর্মপত্রটি বানানো হয়েছে। আসলে আসলে বিভিন্ন খাবার সম্পর্কে জানতাম, এই খাবারগুলির মধ্যে কোনটি পাওয়া যায় জমিতে চাষ করে, কোনটি উদ্ভিদজাত, কোন কারখানায় তৈরি হয়, এই খাবার তৈরির জন্য প্রয়োজন হয় বীজ সার, মাটি, জল, যন্ত্রপাতি, প্যাকেটজাত করার জন্য প্যাকেট, যদি জল না পাওয়া যায় তার জন্য ফসল হবে না, আবার অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করলে আমাদের পরিবেশের ক্ষতি হবে, প্যাকেটজাত খাবারে প্যাকেট প্লাস্টিক যেখানে সেখানে ফেলে দূষিত হবে, জলে জল বণ্টন ব্যবস্থা এবং জলের নিয়ন্ত্রণ ব্যবস্থা ভঙ্গ হয়ে পড়বে, গ্রাম শহর নগর ইত্যাদি বন্যা খরা হবে, উপকরণ ব্যবহারের মূল্যায়ন। এরপর একটি মূল্যায়ন পত্র, বিদ্যালয়ের চারপাশে চারপাশের পাঁচটি সজীব বস্তুর নাম লেখো এবং সারা বছর সবজি পাওয়া যায় যেমন পাঁচটি সবজির নাম লেখো। তারপর শীতকালে এবং গ্রীষ্মকালে উপকরণ হয় এরকম পাঁচটি, প্লাস্টিক যেখানে সেখানে ফেললে কী হবে, এরকম ইত্যাদি করে এটি বানানো হয়েছে। তারপর স্থানীয় উপকরণগুলির ব্যবহার সঠিক হয়েছে কি না তার মূল্যায়ন করতে হবে এবং নিম্নে কর্মপত্রটি পূরণ করতে দেওয়া হবে। তারপর তাদের দলে দলে প্রশ্নাবলী করে কর্মপত্রটি পূরণ করবে। কর্মপত্রটি যদি সঠিকভাবে পূরণ করতে পারে বা পারা যায় তবে বোঝা যাবে যে তারা স্থানীয় উপকরণে উৎস ও ব্যবহার সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করতে পেরেছে। শিক্ষার্থী উপকরণ উপস্থাপন, উদাহরণ ওয়ান, শ্রেণী প্রথম বিষয় গণিত, একক, যোগ, বিয়োগ, উপকরণ চক, ডাস্টার, কৃষ্ণ ফলক, কিছু রঙিন বিশেষ উপকরণ, কিছু রঙিন স্ট্র, যোগ ও বিয়োগের কার্ড। এটা অল্প নিচের দিকে মনে হয় আছে, সেকেন্ড পার্টে
পরেরটি আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপরে আসবে পার্ট 3, পার্ট 3-তে আমরা উদাহরণ 2 এবং উদাহরণ 3 সম্পর্কে আলোচনা করব।